হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে তোমার 12:30, তার জন্য আর গুড মর্নিংটা বললাম না, গুড আফটারনুনটা রান্না করতে হবে এখন, সব বলে লাভ নেই। তো এখন গিয়ে সমস্ত কিছু রান্না করব। আর রিক গেছে চুল কাটতে, আর ওই যে প্রদীপ বাবু বসে বক বক করছে, আর আমার এই যে বড় ছানা বই নিয়ে ওর পড়তে বসেছে। তাহলে আমি কোথায় যাব? আমার ওই একটাই জায়গা, রান্নাঘর। রান্নাঘরে যেতে হবে। আর টিফিন আজকে সবাই ভাত খেয়েছে, যা গরম পড়েছে। আজকে আমি আর বাইরের কিছু আনাইও নি, আর রুটি তো করিনি বাইরে, অবশ্য যদিও আমি কম আনাই। আর আজকে কি কি মাছ করব তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে রয়েছে, এটা রয়েছে পাবদা মাছ, আমি নিজে গুলে আছি ভাবো। আর এখানে রয়েছে ডিমালা দেশি ট্যাংরা, তো ট্যাংরা হবে বড়ি দিয়ে, আর পাবদা মাছের হবে ঝাল। আর আশা দিই, তোমাদের আগেই বলেছি এখন প্রচুর কাজে লেট করছে, মানে এত কাজে লেট করছে যে আমার ঘরের কাজ লেট হয়ে যাচ্ছে। তাই আশা দিন এই যে বাসন কাসন সমস্তটা এখন আবার গোছাতে হবে। আর এদিকে প্রদীপ আলু চিচিঙ্গে আর যাবতীয় যা যা বাজার করেছে সেগুলোকে এখন ম্যানেজ করতে হবে। রান্নাঘর দেখে বুঝতেই পারছি সব আলু থালু হয়ে রয়েছে, ওগুলোকে সব গোছাতে হবে। তো চলো ঝটপট, আর বেশি কথা না বলে আমাকে রান্নায় বসতে হবে, রান্নাগুলো ঝটপট সেরে নিই, তারপর বাকি কাজগুলো করবো। আর একটুখানি ফ্রিজে জল ভরে রাখতে হবে। জল কন্টিনিউ কি করছে বলো তো? রিক এসে এসে খেয়ে নিচ্ছে, ওকে মানা করছি, তাও ও এসে এসে জলগুলোকে ঘচা ঘচ খাচ্ছে আর ঠান্ডা লাগাচ্ছে। বাবু চুল কেটে আসবেন, তখন আবার খেতে চাইবে, তখন আর ওকে দেবো না। তো এই বোতলটা এখন ভরে রাখতে হবে, এই একটাই ভরে রাখি ওর জ্বালাতে, কারণ ও জলের বোতল দেখলেই খেয়ে ফেলে, আর কোল্ড ড্রিঙ্কস এর কথা বাদ দাও থাকেই না। ফুটি না কি রয়েছে ফ্রিজে ওটা খাবে বলে কখন থেকে বায়না করছে, আমি না তোকে ফুটি ফুটি আমি খেতে একদমই দেবো না, তুই ফুটি ফুটি খেতে পারবি না। তো চলো বন্ধুরা, আর বেশি প্যাচাল না পেরে আমি আমার ঝটপট কাজগুলো করে ফেলি। খুব ঠান্ডা জল, মিষ্টি খেতে হবে। তো মাজার কথা শুনে এখন রিজু আবার বলছে, মা আমাকে মাজাটা দাও। তো চলো রিজুকে গিয়ে মাজাটা দিয়ে আসি। এ নাও বাবা, আর মুখ দিয়ে কিন্তু খেলে ভাইয়ের জন্য রাখিস না, কারণ তোর এখন ভ্যাকসিন চলছে, বুঝেছিস? কিরে কেন বোতলে খাবি না? আগেও বোতলে খাসনি? ডাইরেক্ট গ্লাসটা ধর, তুই নিজে তো খুলে নিতে পারতিস বাবু। একবার ইয়ে দেখতে দেখতে, ক্যামেরায় দেখতে দেখতে করতে গিয়ে নিচে পড়ে গেছিল। কেন চল যাচ্ছি বাবা, চল যাচ্ছি। কেমন যাচ্ছি পাগল কোথা করে? তো চলো বন্ধুরা, আর দাঁড়ানো যাবে না, এদের কাজের শেষ নেই, এরা আমাকে একটার পর একটা খালি অর্ডার দিয়ে যায়। তো মাছ ধুয়ে দেখো, ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছি। আর এই মাছটা করব বেগুন দিয়ে, কারণ ট্যাংরা মাছ মানেই আমার ঘরে বেগুন দিয়ে হয়, তোমরা জানোই, কারণ বেগুন দিয়ে ট্যাংরা মাছ ভীষণ ভালো যায়। তো মাছগুলোর পেটে বেশ ডিমও ছিল, আর খেতেও ভালো লাগছে। আর আমি পুরো দরদর দরদর করে না ঘামছি, মানে এত পরিমাণে হট করে গরমটা পড়ে গেল, মানে কি বলবো। স্কুল কিন্তু ছুটিটা আবার বাড়িয়েও দিয়েছে, ঠিক আছে, তো খবরে দেখাচ্ছে। তো দেখো দেখতেই পাচ্ছ পুরো ঘেমে নে, পুরো অস্থির এখানে আমি। আর এই আগুনের তাপে রান্না করা যে কি ঝকমারি, আমার মতন যারা সবাই রান্না করে তারা এটা বলতে পারবে। অনেকে আবার হয়তো বলবে রান্না তো সবাই করে, আরে বাবা দেখো দেখো 40 ডিগ্রি সামনে, মানে তাপে, সরি 40 ডিগ্রি তাপে গ্যাসের সামনে ওরকম পদের পদে রান্না করে দেখো, তখন বুঝবে কত ধানে কত চাল। মুখের সামনে যারা গুছিয়ে থালাটা ধরে তো
তারা ঠিক মানে অপর ব্যক্তি বুঝতে পারে না যে ওরা কতটা পরিমাণে খাটে। আমি দেখো গটগট করে তখন ফ্রিজের জল খাচ্ছি, আর ফ্রিজের জল জানো তো কত ডেঞ্জারে, সবসময় খাওয়া উচিত না, বাট কিছু করার নেই, যা গরম পড়েছে জল খেতেই হবে। একটাই বড় বড়ি ছিল তো আমি মাছের মধ্যে ওটাই দিয়ে দিলাম, একটা না একটা না দুটো ছিল, বড়িগুলো না মানে খুবই বড়, ওই জন্য একটুখানি ফাটিয়ে দিয়েছি। তো ট্যাংরা মাছের ঝোল আমার মোটামুটি তোমার হয়েই এসছে, জাস্ট একটু ফুটবে, ঢাকা দিয়ে দিই, তারপরে এই পাবদা মাছটা করলে হয়ে যাবে। তো পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করবো, তো এখানে সর্ষে আমি একটু কিছুটা তুলে নিয়েছি, এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নেবো, আর মাছের তেলটা ঢালতে গিয়ে অনেকটা তেল পড়ে গেছিলো কড়াইতে, ওই জন্য আবার এই বাটির মধ্যে একটুখানি তুলে রাখলাম। তো মাছের ঝোলটা ততক্ষণ ফুটুক, আর আমি এখন এই সর্ষেটাকে বেটে নেবো। সর্ষেটা বাটার পর মানে আমার খান্ত হবে, আর কালকে যে তোমাদেরকে ভিডিও একটা দিয়েছিলাম বন্ধুরা, পরে আমি ওই ভিডিওটা দেখে আমি নিজেই ভাবছিলাম, হাসছিলাম যে কেন বললাম। অ্যাকচুয়ালি আমি এই ধরনের কথা একদম পছন্দ করি না, আমার কোনো কন্ট্রোভার্সি কথা বলতেই আমার ভালো লাগে না, এটা আমার মানে কি বলতো নিজেরই একটা কেমন লাগে, তো আর পারছিলাম না গো, অনেকদিন ধরেই শুনছিলাম কথাগুলো, তো কালকে ওই জন্য একটু বলতে বাধ্য হলাম। যাকে যাক, আমি আমার মতন সবসময় নিজের মতন নিজের যেটা ভালো লাগে আগেও তাই করে এসেছি, আর আজীবন আমি করে আসবো, আমি যেমনি আমি তেমনি থাকতে চাই, মানে কারোর মতন আমি হতে চাই না যে ও এটা বলছে ওর এটা হচ্ছে, আমি বিন্দাস মাইন্ডে থাকি, নিজের মতন থাকি। আর হ্যাঁ, আমি একটু মুডি, আমার মুডের মতন না হলে পরে তোমার পাত্তা ওখান থেকে আমি কাট নিজেই করে দিই, ওই ঝগড়া অশান্তি ওর মধ্যে আমি একদম বিশ্বাস নিয়ে আমি যাইও না। আর আমি যদি বুঝিও যে আমার ব্যাপারে সে কিছু বলছে কি করছে, আমি সবটা জেনে চুপ করে তার ওই কীর্তিগুলো দেখি, আর আস্তে 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 তার কাছ থেকে আমি সরে যাই, কারণ এরকম জীবনে মানুষ থাকলে জীবনের 12টা বাজতে দেরি নেই। যাক গিয়ে আবার সেই প্যাচাল ফেরে দিলাম, এক্সট্রা কথা বলে লাভ নেই। তো চলো আমি একেবারে রান্না বান্না সেরে আবার আসছি তোমাদের সামনে। তো এখন আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি, এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা যেটা তোমাদের বলেছিলাম, আর এখানে রয়েছে তোমার পুরো একদম পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। তো এই মাছটা নামানোর সময় না একটুখানি ভেঙে মতন গেছে, বাদবাকিগুলো সব কটা একদম ঠিক আছে দেখো। আর এখানে রয়েছে তোমার ডিম আলা ট্যাংরা মাছ বড়ি দিয়ে, তো ঝোলটা কিন্তু একদম দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো চলো এবার দুপুরবেলার খাবার খাওয়া যাক, রিক বসে আছে এখন, বাবুকে খেতে দিতে হবে সবার আগে আমাকে, তো বাবু এখন খাচ্ছে, তো সবার আগে এখন বাবুকে খেতে দেব। তো টিভি দেখতে দেখতে এখন ওনার খাওয়া হচ্ছে, আর মান তো ওইদিকে ঢাকা আছে। ঘুম থেকে উঠে বিছানাটাকে তুলে মান্তুর ঢাকনাটাকে সরিয়ে দিলাম, তো মান্তু না হলে পরে আবার কি করে বলতো, ও চুপ করে থাকে আর ও বলে না, বলতে পারে না। না গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন বাজে ঘড়িতে 6:35, আর আজকে মুখ চোখ দেখে মনেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি, আর মান্তুকে ঢাকা দিয়ে রেখেছিলাম, মান্তুকে আবার খুলে দিলাম, এবার একটুখানি চা খাবো, আর আজকে রিক সন্ধেবাতি দেবে আমি দেবো না, বাবু সন্ধেবাতিটা আগে দিয়ে আর বাবা, তো এখন একটু চা ফা খাবো। আর জানোই তোমরা এই বিকেলবেলা হলেই রাশাদির এক গুচ্ছের বাসন থাকে, বাড়ি যে একটু বেরিয়েছে ওরা, তো প্রদীপ এই মাত্র ফোন করেছিল আমাকে, ফোন করে বলেছে কি গো তুমি ফুচকা খাবে না ঘুগনি খাবে বলো, তারপরেই বলবে হাগুড়ে এই সেই, আবার নিজেই খাওয়ার কথা জিজ্ঞেস করছে, আবার ফুচকা ঘুগনি, কি পরিমাণে হিউজ পরিমাণে মোটা হয়েছি তার মধ্যে এসব আমাকে খেতে বলছে, আমি কি কি করতাম বলো, আমি কি তোমরা ভেবেছিলে না বলতাম, না আমি এটা বলিনি, আমি বলছি হ্যাঁ খাবো, তো অযথা কানে শুনেছি যখন আসলো না। তো এই দেখো আমার চলে এসছে ঘুগনি, আর আমি সদগতি করি, তো ঘুগনিটাকে এখন খেতে হবে জম্পেশ করে, তো ঘুগনি তো ভালো লাগে, আবার ফুচকার পাপড়িও দিয়েছে, তো ফুচকার পাপড়ি দিয়ে মেখে ঘুগনি খেতে ভালোই লাগে। তো ফুচকার মধ্যে এইভাবে আমি বেশ করে দেখো পাপড়িগুলো ভেঙে দিয়েছি, এবার জাস্ট এটা আমার যাকে বলে গজং গচ্ছ মানে এটা খাওয়া হবে এখন, শান্তিতে বসে এখন একটুখানি ঘুগনি খাই, তারপর আবার তো গিয়ে রিককে পড়তে বসাতে হবে, আর কি গরম, তো দেখা যাক ঘুগনিটা কেমন বানিয়েছে।
বেশ দারুণ বানিয়েছে। আর বাইরে বৃষ্টি এসছে, এটা দেখে মনটা শান্তি হয়ে গেছে। বাচ্চাগুলো আবার গান গাইছে, আয় বৃষ্টি ঝেপে। মানে এখনো যে গানগুলো শুনতে পারি এটা কিন্তু সত্যি কথা, মানে বেশ ভালো লাগে। মানে গান নয়, মানে জাস্ট ছড়া টাইপে, আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে, বেশ কিন্তু লাগে, তাই না বলো? মানে ছোটবেলার মেমোরিজ গুলো তাজা হয়ে যায়। ঝালও আছে প্রচুর এর মধ্যে। বাবু কবি আসো, সাইডে আছে, সাইড দিয়ে দিও বাস। আরেক গাল নাও, আরেক গাল নাও, এক গাল খেতে নে বাবা। এখন জিজ্ঞেস করুন, আমি ভালো ঝাল আছে। আসলে আমি একটু ঝাল খাওয়া পছন্দ করি, প্রদীপ জানে, ওই জন্য আবার একটু ঝাল দিয়ে নিয়ে এসছে। তাহলে চলো বন্ধুরা, ঘুগনিটা ততক্ষণ আমি খাই, তোমরাও সন্ধ্যেবেলায় কী কী টিফিন খাবে খাও। আমি তো ঘুগনি খেয়ে নিলাম, ঘুগনি খেয়েছে আমি আর কত কুমড়ো হব আমি তো জানি না। দুদিন বাদে আমাকে সবাই আর শুক্লা বলে ডাকবে না, সবাই আমাকে বলবে চাল কুমড়ো। চাল বাবু হয়ে গেছে, বাবা কটা বাকি? সব হয়ে গেছে। তো আমি তো রিক এখনো পড়ছে, দেখলে তোমরা, ওর পড়া কয়েকটা বাকি আছে। আর রিজু পাশের ঘরে রয়েছে, ও সকাল থেকে আজকে অনেকক্ষণ ধরেই, মানে ওর পড়ার কিছু কাজ ছিল ওগুলো পড়ছিল বলে ওর মাথা যন্ত্রণা করছে। বললো মা আমি আর পড়বো না, পাশের ঘরে রয়েছে। আর আমি এখন এসেছি, এই হাঁড়ি পাতিল যেগুলো সমস্ত রয়েছে, মানে এগুলোকে এখন আমাকে গুছিয়ে সব রাখতে হবে, তাতে রুটি করবো না। বিশাল গরম, মানে এই এত গরম পড়েছে, মানে বেশ কমে গেছিল, মানে আবার গরম পড়েছে, আর এত গরমে একদম থাকা যাচ্ছে না। ওই জন্য প্রদীপকে বললাম রাতে একদম হবে ডিমের ঝোল আর ভাত, আর কিচ্ছু করবো না, এইভাবে খাওয়া। আর ঘুগনিটাও খেয়েছি না, একটু অম্বল মতন হয়ে গেছে জানো তো, মানে ঘুগনিটা খেয়ে মানে সারতে পারিনি। আর মানে এদিকে খেতেও হবে, মানে লোভ খাওয়ার একটা বিশাল, বুঝতেই পারছো, মানে বোঝাই যাচ্ছে আর কি, মানে কি করে যে শরীরটা আমি আরো কমাবো সেই চিন্তা না করে আমি খেয়ে খেয়ে আরো মানে মোটা হচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ডিমের ঝোল আর ভাত করবো আজকে, কেন এই গরমে রুটি খাওয়া সম্ভব নয়। ততক্ষণ বাসন কাসন যা আছে সমস্ত এখন গুছিয়ে আমাকে রাখতে হবে। আর এই করে করেই বেশ, মানে বলতে পারো দিন যাচ্ছে, বেশ বলাটা তো এই গরমে একদমই ঠিক না। তো আমি এখন সমস্ত গুছি, তারপর আমি ক্ষান্ত হচ্ছি। তো চলো, মানে থালায় করে যে ডিমগুলো নিয়ে যাচ্ছি কত রিক্স জানো, কিন্তু হাতের সামনে আর বাটি ফাটি কিছু পাইনি, যাক থালা। এখন তোমার সেদ্ধ চাপিয়ে দিই, আর ভাতে না আমি একদম ডিম দিই না, কারণ ডিমেটায় প্রচুর ময়লা থাকে। তো ওই জন্য আমি একদমই তোমার আলাদাভাবে ডিমটাকে সেদ্ধ করি। অনেকে দেয় ভাতে, বাট আমি দিই না, আমার ভালো লাগে না। কিরকম ফুটছে দেখো টকবক করে। আর আমি এখন কি করলাম বলো তো বন্ধুরা, একটা বুদ্ধি বার করলাম যে না ডিমের ঝোল করবো না, কেন ওবেলা ট্যাংরা মাছের ঝোলের অনেকটা রয়েছে, আর পাবদা মাছও রয়েছে একটা, তো বেকার ঝোল করে লাভ নেই, তো এটার কষা বানাবো। তো কষাটা খেতে বেশি ভালো লাগে, অ্যাকচুয়ালি যেটাকে বলে ডিমের বুনা। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:02, আর তোমার ডিমের কাইটাও আমার হয়ে গেছে, আর এদিকে তোমার ভাত করেছিলাম, ভাতও হয়ে গেছে। আর এই যে ডিমের কাই পুরো দেখো একদম লাল লাল করে করেছি। তো আজকের মতন ব্লগিংটা আমি, তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগিংটা আমি এটুকুনি রাখছি, আর আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। আর এখন ঘড়িতে বাজে 10:03, আর আমার ডিমের কাইটাও মোটামুটি হয়ে এসছে এই দেখো। তো এখন টকবক টকবক করে ফুটছে, তো ঝোলটা আমি ক্যান্সেল করে দিলাম, আর করলাম না তখন তো তোমাদেরকে বললামই। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর বাবুদেরকে এবারে জাস্ট খেতে দেবো, ওরা এখন টিভি দেখছে ঘরে। আর প্রদীপও একটু আগে ফোন করেছিল, প্রদীপও চলে আসছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আর কি, এবার তোমাদের কাছ থেকে আমার বিদায় নেওয়ার পালা, বাকের মতন আমি এইটুকুনি রাখছি, আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর হ্যাঁ, এটা একদম বলতে ভুলে যাই, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বন্ধুদের পাশে থেকো। তাহলে আজকের মতন এইটুকুনি, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রি হয়ে গেছে,
গুড নাইট তখন বলতে হবে, তাহলে গুড নাইট, আবার তাহলে দেখা হচ্ছে। বাবু এবার বন্ধ কর, খেতে দেবো।